Duolingo interactive listening এই জায়গাটাতে আপনি খুবই প্যারা খেয়ে যাচ্ছেন আপনার কাছে জিনিসটা খুবই বিরক্তিকর মনে হচ্ছে পারাই যাচ্ছে না সবকিছু মিলিয়ে খুবই ঝামেলার মধ্যে আছেন এটা পারতে হবে কিভাবে এটা নিয়ে আপনার মাথা খুব গরম হয়ে আছে এরকম যদি কোনো জায়গায় আপনি থেকে থাকেন তাহলে আজকের লেসনটি শুধুমাত্র এবং শুধুমাত্র আপনাদের জন্য Duolingo interactive lesson কি জিনিস আপনাকে ফেস করতে হবে কিভাবে আপনি এটা সঠিকভাবে কারেক্ট করতে পারবেন সবগুলো কারেক্ট করতে পারবেন এখান থেকে আসলে পরে যে আমাদের একটা সামারিও লিখতে হয় সম্পূর্ণ জিনিসটা আজকে আলোচনা করার চেষ্টা করব আপনার সাথে তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি ভিডিও আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চেষ্টা করে যাচ্ছি আপনার উচ্চ শিক্ষার স্বপ্ন আপনার একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের স্বপ্ন যেন শুধুমাত্র কিছু টিপস এন্ড ট্রিক্সের জন্য ভেঙে না যায় বাংলাদেশের ভিতরে সবচাইতে ম্যাসিভ আকারে সবচাইতে হিউজ আকারে কাজ করছি আমি Duolingo নিয়ে আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হচ্ছেন এবং আপনাদের অনেক অনেক অ্যাপ্রিসিয়েশন আমি পাচ্ছি তার জন্য আই এম রিয়েলি গ্রেটফুল পাবলিকলি সবাইকে বলে দিচ্ছি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আপনাদের এত এত ভালোবাসার জন্য তো চলুন চলে যাই আজকের আলোচনায় সেটা হচ্ছে ইন্টারঅ্যাকটিভ লিসনিং প্রথমেই আপনাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ ইন্টারঅ্যাকটিভ লিসনিং ইন্টারঅ্যাকটিভ লিসনিংটা মূলত একটা কনভারসেশন কার ভিতরে আপনার এবং প্রফেসরের সাথে দ্যাট মিন্স আপনি যে ভূমিকাটা পালন করবেন সেটা হচ্ছে একজন স্টুডেন্টের ভূমিকা পালন করবেন Duolingo যে ভূমিকাটা পালন করবে সেটা হচ্ছে একজন প্রফেসরের ভূমিকা পালন করবে আপনাদের দুইজনের কনভারসেশন হবে যে কোনো একটা টপিক নিয়ে সেই টপিকের একটা সিনারিও বা প্লট আপনারা দেখবেন ইন্টারঅ্যাকটিভ লিসনিংয়ের শুরুতে দুই তিন লাইনের মধ্যে লেখা আছে তো আপনি এটা যদি ভালো পারফর্ম করতে চান সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই প্লটটা ভালো করে পড়ে নিতে হবে যেখানে আপনার রোলটা কি Duolingo কোন রোলটা প্লে করতে যাচ্ছে এবং কোন টপিক নিয়ে আলোচনা হচ্ছে এইটা সর্বপ্রথম কাজ আপনার ফার্স্ট স্টেপ হচ্ছে এটা ভালো করে বোঝা ঠিক আছে এটা বুঝলেন ভালো করে তারপর কি তারপর হচ্ছে সর্বপ্রথম চারটা অপশন থেকে প্রথম অপশনটা সিলেক্ট করতে হয় আপনার রাইট এখানে আপনার চারটা একটু পরে দেখতে হবে কোনটা আপনার জন্য বেটার অপশন মনে হচ্ছে কোনটা দিয়ে আলোচনা শুরু করা যায় নর্মালি আমরা যখন আলোচনা শুরু করি হ্যালো হাউ আর ইউ আই উড লাইক টু টক উইথ ইউ ইফ ইউ হ্যাভ সাম টাইম আই ওয়ান্ট টু টক উইথ ইউ প্লিজ অ্যালাউ মি সাম টাইম এই ধরনের কথাবার্তা বলে কিন্তু শুরু করি সুতরাং একটু কেয়ারফুল থাকতে হবে ফার্স্ট গ্রিটিংস টাইপের আলোচনা দিয়ে কনভারসেশনটা শুরু হবে তো আপনি বললেন বলার পর এবার Duolingo-র পক্ষ থেকে প্রফেসর যেটা বলবে এইটা ক্লোজলি শুনতে হবে বিশেষ করে সে যে কথাগুলো বলবে তার ভিতরে কয়েকটা জিনিস খুব মনোযোগ দিয়ে শুনবেন সেটা হচ্ছে যদি কোনো টাইমের কথা বলে ধরেন 8 o'clock 10 o'clock 5 o'clock অথবা কোনো সালের কথা বলে কোনো ইয়ারের কথা বলে দ্যাট মিন্স কোনো টাইম রিলেটেড কথা যদি বলে সেটা মনোযোগ দিয়ে শুনবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু যদি কোনো নাম বলে কোনো ব্যক্তির নাম প্রতিষ্ঠানের নাম জায়গার নাম হোয়াট এভার যাই হোক না কেন কোনো নাম যদি বলে তার কথার ভিতরে সেটাও মনোযোগ দিয়ে শুনবেন এবং হু হোয়াট ওয়ার হাউ এই ধরনের যে WH ওয়ার্ডগুলো আছে যেগুলো আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে চিনি বা জানি এগুলো কোথায় ব্যবহার করা হচ্ছে এগুলো কয়টা ব্যবহার করা হচ্ছে এগুলোতে ক্লোজ মনোযোগ দিতে হবে এরপর এর এগেনস্টে আবার চারটা অপশন চলে আসবে এইবার লাস্টে Duolingo-র অডিওতে লাস্ট যে কথাটা বলেছে লাস্ট লাইনটা তার সাথে রিলেট করবেন এখানে কোনটা কারেক্ট হবে সেটার সাথে এই পদ্ধতিতে আপনার শেষ পর্যন্ত যেতে হবে আবার এখান থেকে এইবার হচ্ছে আপনার ফিডব্যাক আলোচনা বুঝতে হবে আপনাকে যে আপনি থার্ড মানে আপনার যে সেকেন্ড অপশনটা সিলেক্ট করবেন এটা হচ্ছে Duolingo যা বলেছে তার ফিডব্যাক বা রিফ্লেক্স হিসেবে সিলেক্ট করছেন তার মানে হচ্ছে তার কথার এগেনস্টের উত্তর যেন এটাতে থাকে এবং পরবর্তী কোয়েশ্চেন থ্রো করতে হবে দুইটা জিনিস আপনার একসাথে মাথায় রাখতে হবে এইটার জন্য এইভাবে টোটাল 6 থেকে 7 পেয়ার আপনার যেতে হবে এখানে আরও একটা জিনিস যেটা ঘটে এখানে যেটা কারেক্ট কারেক্ট হওয়ার সাথে সাথেই দেখা যায় যে কারেক্ট হয়েছে গ্রিন টিক চলে আসে আর যদি ভুল হয় তাহলে ক্রস হয়েছে এখন যদি আপনার আগেরটা ভুল হয় তারপরেরটা যে কারেক্ট হবে না বিষয়টা কিন্তু এরকম না আগেরটা ভুল হলেও আপনি যেহেতু ভুল হয়েছে তার মানে আগেরটা যেটা ধরেছেন সেটা ভুল হয়েছে এবার আপনার এর বাহিরে যে চিন্তা করতে হবে এটাও আপনার মাথায় রাখতে হবে এবং পরেরটা যদি আপনি সঠিক দেন তাহলে ওইখান থেকেও আপনি মার্ক পাবেন বিষয়টা এরকম না যে একটা ভুল হয়েছে সব ভুল হয়ে গেছে ইটস নট লাইক দ্যাট সুতরাং এই জিনিসটাও একটু খেয়াল রাখতে হবে তাহলে আগেরটা ভুল হলেও পরেরটা চেষ্টা করতে হবে ওর বাহিরে যে চিন্তা করে সঠিক করার জন্য সঠিক হলে তারপরে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার চিন্তা এবার সঠিক জায়গাতে এসেছে এর পরেরটাও আমি এর উপরে বেস করেই যাব তো এইভাবে আপনি তারপরেরটা যাবেন এইভাবে টোটাল 6 থেকে 7 পেয়ার আপনি যে পাবেন এর ভিতরে 6 থেকে 7টা আপনার সিলেক্ট করতে হবে আর Duolingo-র পক্ষ থেকে 6 থেকে 7টা অডিও বাজবে অডিওতে কয়েকটা জিনিস খুবই মনোযোগ দিয়ে শুনবেন কী কী যে কোনো নাম ব্যক্তির নাম বস্তুর নাম জায়গার নাম হোয়াট এভার WH ওয়ার্ড যেগুলো ব্যবহার ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে তারপরে হচ্ছে যতগুলো আপনার সাল ব্যবহার করছে নাম্বার ফিগার ব্যবহার করছে যতগুলো এক্সাম্পল ব্যবহার করছে
যতগুলো ট্রানজিশনাল লিঙ্কার্স ব্যবহার করছে, যেমন দো, অল দো, ইনস্পাইট, ডেসপাইট, এই কথাগুলো অডিওতে যত জায়গায় আছে সেগুলো একটু ক্লোজলি মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করবেন, কারণ আমাদের সম্পূর্ণ অডিও বোঝার দরকার নাই। উই ডোন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল অডিও। হোল অডিও আসলে কেউই বুঝতে পারবে না, আমি আপনি কারো পক্ষেই ওয়ার্ড বাই ওয়ার্ড সম্পূর্ণ বোঝাটা খুব টাফ, এবং বাই দ্য ওয়ে আমাদের বোঝার দরকার নেই। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা যদি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাই এবং মূল শব্দগুলোকে ধারণ করতে পারি তাহলে আমাদের জন্য যথেষ্ট। এবার চলে আসি, আমাদের হচ্ছে কোথায় আসতে হবে, এবার হচ্ছে পুরোটা সিলেক্ট করলাম, রাইট, এখন আমার ভিতরে অভ্যাস ডেভেলপ করতে হবে, এটাতে আমি যেন ভালো বুঝি এবং ভালো করতে পারি। তার জন্য হচ্ছে তিনটা কাজ। সর্বপ্রথম আমাকে ডায়লগ পড়তে হবে, ডায়লগ, কারণ এখানে একটা ডায়লগই হচ্ছে, আপনাকে ডায়লগ পড়তে হবে। আপনি ছোটোবেলায় ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেনে প্রচুর ডায়লগ পড়েছেন, এখন পড়েন না, এখন ডায়লগ পড়তে হবে আপনাকে। শুধু ডায়লগ পড়লে হবে না, ডায়লগ জোরে জোরে উচ্চারণ করে পড়বেন, পাশাপাশি হচ্ছে ডায়লগ লিখবেন দেখে দেখে, কারণ লেখার অভ্যাসের মাধ্যমে আপনি মোটামুটি রিফ্লেক্স বুঝতে পারবেন যে কেমন প্রশ্ন হলে কেমন আনসার আসতে পারে, কোন আনসারের এগেনস্টে আবার কোন কোয়েশ্চেন করতে হবে, মানে লেজটা কীভাবে লাগাতে হয়, লেজ লাগিয়ে লাগিয়ে কীভাবে আমার সামনে এগিয়ে যেতে হবে, এই ধারণাটা, এই কনসেপ্টটা আপনার ভিতরে ক্লিয়ার হবে, এটা হচ্ছে নাম্বার টু। নাম্বার থ্রি হচ্ছে আপনাকে অনেক অনেক ইন্টারভিউ শুনতে হবে। ইন্টারভিউটাও ওয়ান কাইন্ড অফ ডায়লগ, ওইখানে কী হয়, একজন প্রশ্ন করে একজন আনসার দেয়, আবার সে প্রশ্ন করে সে আনসার দেয়, এরকম ঘটনা কিন্তু ঘটতে থাকে। সুতরাং আপনাকে হচ্ছে থার্ড যে কাজটা সেটা কি, বেশি 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 এবং বেশি করে ইন্টারভিউ শুনতে হবে। তাহলে তিনটা কাজ, ডায়লগ জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে, ডায়লগ হচ্ছে দেখে দেখে লিখতে হবে, এবং ইন্টারভিউ শুনতে হবে। এই তিনটা কাজ যদি কেউ রেগুলারিটি মেনটেন করে করেন এবং আগের যে নিয়মকরণগুলো বলেছি, কোথায় কোথায় মনোযোগ দিতে হবে, কোন কোন অডিও বিশেষ মনোযোগ দিয়ে শুনতে হবে, টোটাল ফাংশনটা যদি আপনি ঠিকঠাক মতো শুনেন এবং প্র্যাকটিস করেন, আশা করি আপনার ডুওলিঙ্গো ইন্টারঅ্যাক্টিভ লিসনিংয়ের যতগুলো টিপস অ্যান্ড ট্রিক্সের দরকার আছে সবগুলো শেয়ার করেছি, কারণ আমার হাজার হাজার ছাত্র আছে, তারা কিন্তু এই প্র্যাকটিসগুলো এভাবেই করছে এবং করে ভালো একটা স্কোর নিয়ে যাচ্ছে। আপনার যদি প্র্যাকটিস টেস্ট দেওয়ার দরকার থাকে, মানে আপনি মক টেস্ট দিয়ে যাচাই করতে যাচ্ছেন আপনার কী অবস্থা, সেক্ষেত্রে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনার যদি টেস্ট পারচেসের বিষয় থাকে, আপনার টেস্ট পারচেস করে আপনার হচ্ছে টেস্ট পারচেসে আপনার একটু ঝামেলা, সেক্ষেত্রে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনার যদি সেন্টার নিয়ে ঝামেলা থাকে যে আমি হচ্ছে পরীক্ষা দিব, আমার তো নিজস্ব ল্যাপটপ কম্পিউটার নেই বা নিজস্ব রুম নেই, তো আপনি সেই ক্ষেত্রেও আপনি আমার অফিসে এসে পরীক্ষা দিতে পারেন। মানে ডুওলিঙ্গোর যা যা ফ্যাসিলিটিস দরকার সবই আমার কাছে অ্যাভেলেবল আছে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। তো যাই হোক, যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আপনার ইন্টারঅ্যাক্টিভ লিসনিং, ইন্টারঅ্যাক্টিভ লিসনিংটা এখন একটা মাস্ট কোয়েশ্চেন প্যাটার্ন যেটা ডুওলিঙ্গো এক্সামে আসবে, সুতরাং আপনার এখানে বেটার করাটা জরুরি এবং এখানে ভালো বুঝতে পারাটা পরবর্তী আরও একটার জন্য জরুরি। সেটা কি, সেটা হচ্ছে সামারি রাইটিংয়ের জন্য। এটা যদি আপনি ভালো না বুঝেন তাহলে কিন্তু আপনি সামারি রাইটিংয়ে ভালো করতে পারবেন না। সো ইউনিট টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, এই বিষয়টাতে আপনাকে সচেতন হতে হবে এবং চেষ্টা করতে হবে ইন্টারঅ্যাক্টিভ লিসনিংয়ে ভালো করার জন্য। ভালো করার জন্য আপনার নিয়ম, পরীক্ষার নিয়মটা ভালো করে বুঝতে হবে এবং আমি যে কাজগুলো বলেছি সেগুলো রেগুলারিটি মেনটেন করে করতে হবে। যদি করেন, আশা করি আপনি অবশ্যই অবশ্যই এবং অবশ্যই ডুওলিঙ্গো এক্সামে ভালো করবেন, আর আমি বিলিভ করি আপনি পারবেন। আপনার নিজের উপর এখন নিজের ভরসা রাখতে হবে, এক্সামটা খুবই সোজা, জাস্ট নিয়মকানুনগুলো ভালো করে জেনে আপনার কিছুদিন সময় নিয়ে একটা ডেডিকেটেড প্র্যাকটিস করে তারপরে হচ্ছে আপনার এক্সাম দিতে হবে। যাই হোক, এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট ইউ সাম আদার ভিডিও, টিল দেন হ্যাভ এ নাইস টাইম, আসসালামু আলাইকুম।